সামনেই পৌরভোট কি বলছেন প্রার্থীরা কার দখলে থাকবে পৌরসভা এসব নিয়ে দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান মিশন পৌরভোট এখন দেখুন 12 নম্বর ওয়ার্ড নিউজ নমানসান পরিচালিত মিশন পৌরভোট এই অনুষ্ঠান নিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি বনগাঁ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডটি দীর্ঘদিন ধরেই ছিল কংগ্রেসের দখলে পরবর্তীকালে এই ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলে যোগদান করায় ওয়ার্ডটি চলে যায় তৃণমূলের দখলে এবারের পৌরসভা নির্বাচনে এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীর্ঘদিনের কাউন্সিলর টুম্পা রায় পাশাপাশি বিজেপি প্রার্থী অমর কীর্তনিয়া এবং সিপিএম প্রার্থী তনুশ্রী দাস লড়াই করছেন এই ওয়ার্ড থেকে আমার প্রথম কাজ হচ্ছে এলাকার স্বাধীনতাকে আমি ফিরিয়ে দেব 71 সালের পরে সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে দেশ স্বাধীন করছিল কিন্তু আমাদের ওয়ার্ডটাকে স্বাধীন করতে আমরা পারিনি তার জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনে আমি নির্বাচন করার পরে যদি আমি জয়লাভ করতে পারি তাহলে আমার 12 নম্বর ওয়ার্ডের মানুষকে আমি স্বাধীনতা ফিরিয়ে দেব সাধারণ মানুষের সঙ্গে যতটা আমি কথা বলছি 100% নিশ্চিত ভারতীয় জনতা পার্টি জিতবে এবং আমি সেই দায়িত্বে আছি আশা করি আমি জিতব জয়ী হলে প্রথম কাজ কী হবে আপনার জয়ী হলে প্রথম কাজ হচ্ছে মানুষকে সকলকে সকলের কাছ থেকে আমার আশীর্বাদ নেওয়া সকলকে আমার আশীর্বাদ দেওয়া স্বতঃস্ফূর্তভাবে আমি তাদের সঙ্গে থাকব এবং এলাকায় যে সমস্ত কাজকর্মগুলো এখনও হয়নি অসম্পূর্ণ আছে সেই কাজগুলো আমি করব মতুয়া ভোটকে হাতিয়ার করেই এইবারের নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন 12 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমর কীর্তনিয়া এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী তনুশ্রী দাসের সঙ্গে প্রচারের মাঝে শুনে নেব তিনি কেমনভাবে এখন নিজের প্রচারের কাজ সারছেন নমস্কার আমি তনুশ্রী দাস 12 নম্বর ওয়ার্ডের বামপন্থী হিসেবে আমি সিপিএম এর পদে দাঁড়িয়েছি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যতটা পারবো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব তাদের আশীর্বাদ সবসময় আছে আমার সাথে আমি জানি এই কারণে কারণ আমি পাড়ার মেয়ে আমি একদম পাড়ার মেয়ে তারা ছোট থেকে আমাকে বড় হতে দেখেছে আমি কোনো প্রার্থী হিসাবে লোকের বাড়িতে যাচ্ছি না লোককে বলছি না বা বোঝানোরও চেষ্টা করছি না যে আমাকে ভোট দিন আমি শুধু চাই যে তাদের আশীর্বাদ এবং ভালোবাসাটাই শুধু থাকুক আমার মাথার উপর ব্যাস তারপর আমি শুধু এটুকুই বলবো আমি সমস্ত কিছুই মানুষের উপর ছেড়ে দেব মানুষ বিবেচনা করুক যে ভিতটার উপর দাঁড়িয়ে আজ তৃণমূল রাজ করছে সেই ভিতটা কিন্তু 34 বছর ধরে সিপিআইএমদের গড়া তো সেই ভিতটাকে সেই শক্ত ভিতটাকে মানুষ ভরসা করবে নাকি সেই শক্ত ভিতের ওপর গড়ে তোলা এক যেটার কোনো যেটার মানুষ মানে পয়সা থাকলেই সেই মহলে পৌঁছাতে পারে সেই মহলকে বিশ্বাস করবে সেটা মানুষের ওপর মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছো আমি প্রতিদ্বন্দ্বী কাউকে ভাবছি না আমি প্রতিদ্বন্দ্বী কাউকে ভাবছি না সবাই আমার কাছে বড় সবাই আমার যারা ছোট আছে তারা সবাই আমার ভালোবাসা যারা বড় আছে সবাই আমার সম্মানীয় আমি প্রতিদ্বন্দ্বী কাউকে ভাবছি না কাউকে ভাবার নেই প্রতিদ্বন্দ্বী আমার এই যে পাড়ার মেয়ে হিসাবে কারণ আমার পাড়াই মথুয়াদের অনেকেই বড়রা আছেন তারা যদি মনে করেন যে পাড়ার মেয়ে হিসাবে আমাকে আমি যোগ্য আমি সেই জায়গায় দাঁড়ানোর যোগ্য তাহলে অবশ্যই তারা হয়তো আমার পাশে থাকবেন
ভোটে জিতলে প্রথম কোন কোন কাজের দিকে প্রায়োরিটি দেবে? আমি আমার ওয়ার্ডে আমি অনেক ব্যাপার শুনেছি যে ইস্যুগুলো ক্রিয়েট হয়েছে অনেক বছর ধরে হয়ে আছে, জল জমা বলুন বা লোকের অনেক অনেক রকম সমস্যা আছে। একটা সামান্য কাগজ যেটা হারিয়ে গেলে মানুষকে ঘুরে বেড়াতে হয়, তাদের মানে আমাদের এখন যে শাসক দল তাদের কাছে যেতে হয় যে এটা ঠিক করে দিন, এটা ঠিক করে দিন, তারপরেও তাদের কোনো রকম আমরা প্রতিক্রিয়া দেখি না। সেই সব দিকগুলো নিয়েও আমি ভাবার চেষ্টা করব, দেখা যাক এবার জেতার ব্যাপারে কতটা আসে আত্মবিশ্বাসী। আমি আত্মবিশ্বাসী তো একদমই বলবো 100% আত্মবিশ্বাসী, কারণ এই আত্মবিশ্বাসটা আছে বলেই আজকে বামপন্থীর হয়ে আমি লড়ছি, লড়াইয়ে নেমেছি, আত্মবিশ্বাসী তো অবশ্যই। সাধারণ মানুষের জন্য কাজ করতে চান ওয়ার্ডের মানুষের জন্য, এই আশ্বাসেই ভোট প্রচার সারছেন বাম প্রার্থী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের কাউন্সিলর এবং 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী টুম্পা রায়। শুনে নেব তিনি কেমনভাবে প্রচারের কাজ চালাচ্ছেন। নমস্কার, আমি টুম্পা রায়, 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছি। আমরা প্রত্যেক দিন বিকালে বিকালে মানুষের বাড়িতে যাচ্ছি, মানুষের সুবিধা অসুবিধা ভালো মন্দের খোঁজখবর নিচ্ছি এবং মানুষের কাছে ভোট ভিক্ষা করছি। আমি আশা রাখছি আমি বনগাঁ 22টা ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ ভোটে জিতব। দীর্ঘদিন ধরে তো এই এলাকার কাউন্সিলর ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সুবিধা হচ্ছে? সুবিধা বলতে মানুষের বাড়িতে গিয়ে আমাকে নতুন করে পরিচয় দিতে হচ্ছে না যে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কিংবা আমার দলের যার নেতৃত্ব আছে তাদেরকেও পরিচয় করিয়ে দিতে হচ্ছে না। আর সর্বোপরি যেটা আমার প্লাস পয়েন্ট সেটা আমি হচ্ছে আমি সুখদেব রায়ের বৌমা, যেটা মানুষ আমাদেরকে চায়, ওই জন্য মানুষের বাড়িতে গিয়ে আমার অসুবিধা হচ্ছে না। এবং আমি এই 12 নম্বর ওয়ার্ডে 2 বছর ধরে প্রায় কোঅর্ডিনেটর হিসেবে আছি, তো প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে আমি আগের থেকেই পৌঁছে গেছি। তার আগে 2010 সালেও আমি এই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলাম, ওই জন্য আমাকে আর নতুন করে পরিচয় দিতে হচ্ছে না, মানুষ আমাকে ঘরের মেয়ে হিসেবেই চেনে। মানে সুখদেব রায়ের বৌমা হওয়াতে অনেকটা অ্যাডভান্টেজ পাচ্ছেন? অবশ্যই পাচ্ছি। ভোটে জিতলে তারপর কোন কোন অসমাপ্ত কাজ যেগুলোকে আবার করতে চাইবেন? অসমাপ্ত কাজ বলতে আমার একটা বিস্তীর্ণ রেল লাইন পার আছে, যেটা একদম ন্যাড়াপুকুর মোড় থেকে তেঁতুলতলা মোড় পর্যন্ত, তা ওখানে অসহায় গরিব মানুষের বাস। আমি ভোটে জিতে এসে তাদের জন্য কিছু করতে চাই, তাদের যদি পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয়, কিংবা আমি এই গত জুলাই মাস থেকে গোপালদা আমাদের যিনি পৌর প্রশাসক ছিলেন তিনি আসার পর থেকে আমি কিছু টিনের বাড়ি করে দিয়েছি, আর যদি পুনরাবাসনের কোনো ব্যবস্থা না করতে পারি অন্তত তাদের যে মানে মাথা গোজার জন্য একটু টিনের বাড়ির ব্যবস্থাগুলো যাতে করে দিতে পারি। এছাড়াও আমার ওয়ার্ডে জল নিকাশি ব্যবস্থার খুবই সমস্যা আছে, ড্রেনগুলো মানে অপরিকল্পিতভাবে বহুদিন আগে করা। আমার শাশুড়িমাও 2005 সালে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, তখন করা অনেক পুরনো ড্রেন আছে, পুরনো রাস্তা আছে, সেইগুলো হয়তো নতুন করে সংস্কার করতে হবে। আবার এইসব কাজগুলোই আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমি একা 100। ভোটে জেতার ব্যাপারে আমি শুধু আশাবাদী না, আমি 100% আমি 22টা ওয়ার্ডের মধ্যে হাইয়েস্ট ভোটে জিতব। দীর্ঘদিন ধরে কাউন্সিলর থাকার সুবাদে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ এখনও রয়েছে, সেটাকেই অ্যাডভান্টেজ করছেন 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই ওয়ার্ডটি মতুয়া অধ্যুষিত হওয়ায় সমস্ত দলের প্রার্থীদেরই মূল টার্গেট মতুয়া ভোট, কিন্তু মতুয়া ভোট আখেরে কাদের দখলে আসে সেটাই এখন দেখবার। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সঙ্গে দীপ বিশ্বাস, নিউজ নমান্সল্যান্ড, বনগাঁ।